Assalamualaikum everyone. Welcome back to Bangladeshi Sylheti blog UK. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah amrao bhalo achi. Aaj ami apnara loge gardening er arekta video share kormo. Ar ajker video er majhe ami share kormo apnara gacher majhe je choto choto hodur hoy ay egula jodi alo kalar e phosi jaygi ba phosia pori jaygi apnara kita korta ogulo ajke ami apnara loge share kormo. To asha kormo apnara amar ajker video ta shesh porjonto dekhba to onek kichu jantao parbo. Efre o dekhra arekta satya er pore okhano dekhra aro Soita, Elfre Ohano Dehra, Shatta Elfre Afner Lemishiar Horam, O Dehtavaraika Narotintia Atanoita Dosta Dosta O Dehrecta Egarota Ekana Seduita Terota Elf Bade All of the mother of Varaduita Fondota are Icana Setinta Atarota Alhamdulillah are Ilo Termaziase Aroduita Aro continue Iro Igulanos de Semi after the Haitamuno for O de Clarecta. Big the guria disciplinate for you. Erfore Ohana seu dehra Tavara Rekta Hodu to Yalo Kalarigisigi, all of the Mazze, Saita Hodua seal, the Tamajakta harvest for Oigisigi, are Oda Tafara Duite, Arikta Yalo Kalarigisigi, Hansho Gula Hodue, Shoman Barbe Habar Faisena. আর অপুষ্টির কারণে কিন্তু এগুলা মরি গেছে তো আপনারা আমি দেখাই কয়টা খদু আমি খাটিয়া ফলাইছি এগুলা বাস্তব নাই ও দেখতে পারা ইখানে দেখতে পারা তিনটা খদুর কই এগুলা বাস্তব নাই এগুলা নষ্ট হই গেছে আপনারা নিজেরা দেখতে পারা তো এগুলো আমি পলিনেট করিয়া বেগ দিগুড়িয়া দিছি তারপর এগুলা বাঁচাইতাম পারছি না আর সব সময় যে পলিনেট করিয়া দিলে আর বেগ দিগুড়িয়া দিলে খদু যে বড় হইব তাও নাই যেগুলা ঠিক বার এগুলা একটু কিটা হলো ঠিকই যায় যেগুলা ঠিক আর না এগুলা আজার যত্ন হলো ঠিক না আর ও তো আপনারা লগে আমি শেয়ার করলাম আপনারা দেখতে পারছেন যেগুলা ঠিকছে তো আজ আপনারা লগে ভিডিওটা দেখানোর কারণ হইছে গিয়া আপনারা দেখতে পারাই কেন আমি অনেক অনেক লাউ পাতা খাটিয়া ফলাইছি দেখতে পারা ও দেখা আর আপনারা জানেন যে আমি যে দিনই আমি গাছের পাতা কাটিয়া দেই ওই দিনই আমার গাছের মাঝে যে কোনো ধরনের খাবার দেই তো আইজও আমি দেমু তো আইজ আমি যে জিনিসটা করমু আইজ সেগে আমি আমার খদু গাছের গুড়ার মাঝে মাটি দিমু আর মাটির মাঝে আমি সব ধরনের ফার্টিলাইজার দেমু তো সব ধরনের ফার্টিলাইজার দিমু প্লাস নতুন মাটিও দিমু গাছের মাঝে তো গাছগুলো আরও হেলদি হইব আর গাছের মাঝে আরও খদুর হয়ে আইব তো আপনারা লগে থাকুক আপনারা লগে আমি শেয়ার করি আমার খদু গাছের মাঝে আমি কোন কোন ফার্টিলাইজার দিমু মাটির সাথে মিক্স করিয়া ওগুলা তো ইখানে আপনারা দেখতে পারা আমি এক শেল লইছি আর ইউজ করা টি ব্যাগ আছে দেখতে পারা তো ইখানে দেখতে পারা আমি লইছি ইউজ করা টি ব্যাগ আর এক শেল এরপর ইখানে আছে প্লান্ট ফুড এখানে আছে বন মিল আর এটা হইছে গিয়া ব্লাড ফিশ অ্যান্ড বন ওগুলো আমি প্রথম মিক্স করবো মিক্স করিয়া মাটির সাথে মিক্স করিয়া আমার সবগুলো খদু গাছের মাঝে দিমু খদু গাছ আরও আরও হেলদি হইব আরও আরও খদু হয়ে আইব তো আপনারা লগে থাকুক আমি ওগুলা রেডি করি রেডি করিয়া মাটির সাথে মিক্স করিয়া আমি আমার খদু গাছের বাকেটের মাটির জোরের মাঝে দিমু তো এখানে আপনারা দেখতে পারা আমি একটা কিতার মাঝে এক শেল লইছি ইউজ করা টি ব্যাগ লইছি আর ওখানে আমি দিব প্লান্ট ফুড এরপর আমি এটার মাঝে অ্যাড করব বন মিল আর ফিশ ব্লাড অ্যান্ড বন ওগুলো দিয়ে আমি পালা করে মিক্স করিয়া আমি আমার গাছের মাঝে দিব তো এগুলো আসলে আমি আমার গাছের টপ চেঞ্জ করেছিলাম ওই সময় দিছিলাম আমার
আমার কাছে লাগে আমার গাছগুলো একটু ইয়েলো কালার হয়ে গেছে কি, আর দেখা যাইরো যে ছোট ছোট ফদুর খইগুলো আয় ওগুলো দেখাই একটা দুইটা কিছু ইয়েলো কালার যে নষ্ট হয়ে যার কি। তো যার কারণে আমি সব ধরনের ফার্টিলাইজার আমার গাছের মাঝে দিলাম, আর একটু আপনারা লগে আমি শেয়ার করাম। তো এগুলো দেওয়ার পর আমার গাছগুলো আরও হেলদি হয়েছে, যেহেতু আমি ভিডিওর মাঝে ফরে বয়স যাবার দিলাম। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ছোটো বড়ো খদুর হয়ে আছে, আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবা। আমার গাছের মাঝে এই ফার্টিলাইজারগুলো দেওয়ার পর আমার গাছগুলো কতটুক হেলদি হয়েছে আপনার লগে আমি শেয়ার করম। তো যদি দেখুন আপনারা গাছের মাঝে ওরকম ছোটো ছোটো খদুর খইয়াই আওয়ার বাদে এগুলা ইয়েলো কালার ইয়ে ফসি যায় গিয়ে, তো আপনারা গাছের মাঝে সব ধরনের ফার্টিলাইজার আবার মাটির সাথে চাইলে মিক্স করে দিতে পারুন, অথবা গুড়ার মাটি একটু ফুনিস করেও চাইলে আপনারা দিতে পারুন। তো দেখতে পারবো আপনারা গাছগুলো হেলদি থাকবো, গাছের পাতাগুলো গ্রিন থাকবো, আর গাছের মাঝে ছোটো ছোটো খদুর খইগুলো আইব এগুলোও মরত নাই। তো আপনার লগে আমি শেয়ার করাম দেখতে পারা। তো ওইখানে সবগুলো লই গেছি গিয়ে ওখানে আমি মিক্স করাম আপনার লগেও শেয়ার করাম। আর আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো এখানেও আপনারা দেখলা আমি গাছের গুড়ার মাটি একটু ফর্নিস করিয়া দিলাম, গাছের গুড়ার মাটিগুলো দেখতে পারা শক্ত হইয়া বই গেছে গিয়ে। আমরা যে গাছের মাঝে পানি যে দেই ও পানি কিন্তু গাছের মাটিগুলো শক্ত করে বই গেছে পানি দেওয়ার কারণে। তো সেই খাবারটা দেওয়ার আগে আমি গাছের গুড়ার মাটি একটু ফর্নিস করিয়া দিলাম আপনারা দেখতে পারা। আর এর ফলে আমি যে খাবারটা মিক্স করিয়া রাখছি মাটির সাথে ওগুলো আমি আমার গাছের মাঝে দিমো। তো আপনারা দেখতে থাকুকা, আশা করি আপনার কাছেও ভালো লাগবো। তো এখানে আপনারা দেখতে পারা আমি কিছু মাটি লইছি, আর এখানে তো আপনারা দেখছেন আমি সব ধরনের ফার্টিলাইজার মিক্স করছি। এখানে আমি দিছি ইউজ করা টি ব্যাগ, এক্সেল, এরপরে প্লান্ট ফুড, ফিশ ব্লাড অ্যান্ড বন আর বন মিল, ওগুলা দিয়ে আমি ওগুলা রেডি করছি। আর মাটি দেখতে পারা লইছি। তো আপনারা যদি চাইন মাটি ছাড়াও দিতে পারবা, আর যদি চাইন যে মাটির মাঝে মিক্স করিয়া দিতা ওইও পারবা। তো আমি মাটির মাঝে মিক্স করিয়া দিমু, আর আপনারা যদি চাইন যে মাটি দিতা নাই ওগুলা খালি জাস্ট গাছের গোড়ার মাটির মাঝে দিতা ওইও পারবা। মাটি দিলে সবচেয়ে ভালো হয় যে গাছের নতুন কিছু মাটি ফেলো আর গাছের লাগবে বালা। তো আপনারা চাইলে ওগুলো খালি জাস্ট দিতে পারেন, আর যদি চান যে মাটির সাথে মিক্স করিয়া দিতা ওইও পারবা। তো আমি ওগুলো মাটির সাথে মিক্স করবো, মিক্স করিয়া গাছের গুঁড়ার মাঝে দিব। তো গাছের নতুন মাটি ফাইব ও আমি মাটির সাথে মিক্স করিয়া দিব। তো দেখতে পারছেন এগুলো মিক্স করে গেছে কি, এখন আমি গাছের মাঝে দিলাম সবগুলো গাছের মাঝে আমি দিব আপনারা লগে থাকুক দেখতে পারবা। তো এখানে আপনারা দেখতে পারা আমি যে খাবারগুলো মিক্স করে রাখছি মাটির সাথে ওগুলো আমি গাছের গুঁড়ার মাঝে দিলাম। আর এর আগে তো আপনারা দেখছেন আমি গাছের গুঁড়ার মাটি একটু ফর্নিস করিয়া দিছি। তো ওরকম আমি আমার সাইডটা বাকেটের মাঝে যে খাবারগুলো মিক্স করে রাখছি ওগুলো আপনারা লগে শেয়ার করাম আপনারা দেখতে পারা। আর এই খাবারগুলো দেওয়ার পর আমি গাছের মাঝে পানি দিব ও দেখতে পারা। তো সমানভাবে আমি চাইরোটা কদু গাছের বাকেটের মাঝে যে খাবারটা মিক্স করে রাখছিলাম ওগুলো দেওয়া হয়ে গেছে, ওখান দেখতে পারা আপনারা। তো আপনার লগে আমি নেক্সট ভিডিওত শেয়ার করব এই খাবারগুলো দেওয়ার পর আমার কদু গাছের মাঝে নতুন করে যে কদুগুলো আইছে ওগুলো আপনার লগে আমি শেয়ার করব নেক্সট ভিডিওত। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও আপনারা কাছে ভালো লাগছে, আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।